দলের ঠিক করা প্রার্থীকে কেউ চেনেন না। তিনি আগে কখনো এলাকার মানুষের পাশে থাকেননি, আর তাই প্রার্থী পরিবর্তন করতে হবে এই দাবিতে জোটবদ্ধ হলেন বনগাঁর 17 নম্বর ওয়ার্ডের একাংশের তৃণমূল কর্মীরা। আর তাদের এই দাবিতে সহমত হলেন বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা দলের প্রাক্তন সহসভাপতি শঙ্করার্ঢ। প্রার্থী পরিবর্তনের দাবিতে মঙ্গলবার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আয়রণ গেট মাঠে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন শঙ্করার্ঢ। প্রার্থী পরিবর্তন করা না হলে কি পদক্ষেপ করা হবে তার দায়িত্ব কর্মীদের উপর ছেড়ে দিয়েছেন তিনি। আজকে 17 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে, মূলত আমাদের যিনি সভাপতি ছিলেন দীপঙ্কর ঘটক সহ যারা আরও সবাই কর্মীরা মহিলারা, তারা এখানে মিটিং ডেকেছে এবং এর আগের দিনও মিটিং হয়েছে আপনারা জানেন আইরেঙ্গেটে। সেখানে বোঝা যাচ্ছে এখানে উপস্থিতিতে কর্মীদের উপস্থিতি সংখ্যাটা দিয়ে যে এখানকার কর্মীরা যে বিগত দিনে আমরা কে প্রার্থী হবে সেইখানটায় দাঁড়িয়ে আমরা কর্মীদের মান্যতা দিয়ে প্রার্থী করা হয়, কিন্তু এখন কে বা কারা এই নামটা দিল যে বিগত 7 বছরে তাকে দেখা যায়নি, বিগত 7 বছরে সুখ দুঃখে মানুষের সঙ্গে থাকে না, হঠাৎ করে নামটা দিয়ে দিল প্রার্থী। কর্মীরা সেই অসন্তোষ কর্মীরা মানছে, আমার এই আগের দিন আমি আসিনি, আমি বলেছি তোমরা যা সিদ্ধান্ত নেবা, কারণ আমিও প্রার্থী হয়েছিলাম কর্মীদের সহমতে। তাই কর্মীরা বললে দল দল মানে কর্মী, কর্মীরা যেটা বলে দল সেটা শোনে, সেখানে ওপর থেকে কেউ চাপিয়ে দিলে কেউ কোনো দিন মেনে নিতে পারে না। আজ সেটা কর্মীদের কাছেই শুনে নেবেন, আমি বলবো না, কর্মীদের কাছেই শুনে নেবেন, তাই কর্মীদের কর্মীরা বলছে দাদা কি করবো, আমি বলবো আমি কর্মী নিয়ন্ত্রিত, আমি কেউ না, তোমরা যা সিদ্ধান্ত নিবা তাতে আমার সহমত, আমার ব্ল্যাঙ্ক সিগনেচার থাকলো, তোমরা যা সিদ্ধান্ত নেবা। এই জায়গায় এখনও কর্মীরা যায়নি, আমি বলেছি এখনও যা এখনও কেউ নিবা না, দলের কাছে কর্মীদের আবেদন করছে আবার উদ্যতম নেতৃত্বের কাছ থেকে, আপনারা এখানে যারা আমরা সবসময় কর্মীরা থাকি তাদের মতামত এখানে প্রার্থী করুন, কোনো নেতার ঘরে বসে ওপরতলায় বসে তার মতামতে নেতা করলে কেউ মানবে না কর্মীরা সেখানে। প্রার্থী পদ আমরা বদলের জন্যে এই অঞ্চলের নাগরিকরা তারা সেখানে সবাই আবেদন করছে, সেটা এখন কর্মীরা বলবে না তো, আগে প্রার্থী পদ ছড়াক তারপরে কর্মীরা ঠিক করে নেবে কারে প্রার্থী চাচ্ছে। কর্মীরা বলছে আজকে কর্মীরা আবার আজকে জানাবে। হ্যাঁ অবশ্যই উদ্যতন পরিবর্তন না হলে কি ওগুলো আগামী দিন কর্মীরা সিদ্ধান্ত নেবে। যদিও এই দাবিকে সেভাবে আমল দেননি তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভানেত্রী আলোরানী সরকার। আসলে দল তো বড়, ক্ষোভ বিক্ষোভ এটা থাকবে, আর বিশেষত 22টা ওয়ার্ডে আমরা 22 জন আমরা দিতে পারবো, এর বেশি তো পারবো না, তো দু একজনের একটু ক্ষোভ বিক্ষোভ থাকবে, ওটা ঠিক হয়ে যাবে। শঙ্করার্ঢের মতো প্রাক্তন চেয়ারম্যান যখন এরকম আন্দোলনে নামছে তখন সেটা দলের পক্ষে ক্ষতিকারক? কোনো ক্ষতি হবে না, আর দল এখন বুঝতে পেরেছে যে মানুষের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস, যে যাই করুক না কেন দল দেখছে এবং তৃণমূল কংগ্রেস 22-এ 22। শঙ্করার্ঢের এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে? দল বুঝে নেবে এটা। উল্লেখ্য 17 নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার জয়ী হয়েছেন শঙ্করার্ঢর স্ত্রী জ্যোৎস্নার্ঢ। এই আসনটি এবার তপশিলী মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় জ্যোৎস্নার্ঢ এবার এই ওয়ার্ড থেকে দাঁড়ানোর সুযোগ পাননি, তাকে প্রার্থী করা হয়েছে 4 নম্বর ওয়ার্ডে। আর এই ওয়ার্ডে দল এবার প্রার্থী করেছে প্রীতিকণা মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে। প্রার্থী করা নিয়ে দলের একাংশের কর্মীদের এই ক্ষোভ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।